কোনো দ্রব্যের প্রকৃত মূল্য 20% হ্রাস পাওয়ায় 80 টাকায় পূর্বাপেক্ষা 4 কিগ্রা দ্রব্য বেশি পাওয়া যায়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? এটা আমাদের বীজগণিত পদ্ধতি ব্যবহার করতে না বলেছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এই যে 80 টাকায় আগে যা পাওয়া যেত, 20% যদি দামটা হ্রাস পেয়ে যায় তাহলে 4 কিগ্রা বেশি পাওয়া যাচ্ছে। এটা অর্থ হলো যে 80 কিগ্রার যদি 80 টাকা যদি 20% হ্রাস করি, তা যে টাকাটা পাবো সেই টাকায় 4 কিগ্রা পাওয়া যাবে। অর্থাৎ কোনো দ্রব্যের প্রকৃত মূল্য 20% হ্রাস পাওয়ায় 80 টাকায় পূর্বাপেক্ষা 4 কিগ্রা দ্রব্য বেশি পাওয়া যায়। এর অর্থ 80 এর 20% সমান 80 × 20/100 সমান হচ্ছে 16। 16 টাকায় বর্তমান মূল্যের মূল্যে আরো 4 কিগ্রা দ্রব্য পাওয়া যায়। তখন কি দাঁড়ালো? অতএব 4 কিগ্রার বর্তমান মূল্য সমান হচ্ছে 16 টাকা। তাহলে 1 কিগ্রার বর্তমান মূল্য কত হবে? 16/4 সমান 4×4=16, 4 টাকা। তাহলে কী হলো, আমরা বর্তমান মূল্য পেয়ে গেছি, তাই তো? অতএব প্রকৃত মূল্য, তাহলে এই টাকাটা কি, এটা হচ্ছে 20% হ্রাস পাওয়ার পর এই টাকাটা হচ্ছে। অতএব দ্রব্যটির প্রকৃত মূল্য সমান নতুন মূল্য যুক্ত প্রকৃত মূল্যের 20%। প্রকৃত মূল্যের প্রকৃত মূল্যের 20%। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে প্রকৃত মূল্য সমান নতুন মূল্য কত? 4+ প্রকৃত মূল্যের 20/100, 1/5। অতএব প্রকৃত মূল্য −1/5 সমান 4। অতএব প্রকৃত মূল্য সমান 4×5/4 সমান 5 টাকা, ঠিক আছে? অতএব দ্রব্যটির প্রকৃত মূল্য 5 টাকা।